খেলতেছে একদিক দিয়ে সাইফুল আফ্রিদি, মানে যে জীবনে র‍্যাকেটের এক ক জিতে নাই, আর ওদিকে তো আরেকটা আছে জানেনি মেয়ে মানুষ কি বলবো, মানে মেয়ে মানুষ তো পারফেক্ট হয় ওইটাই বলতেছিলাম। ও হ্যাঁ তোরা খেলতেছে করা হবে খেলতেছে অনেক খুন মিলা খেলছে একটা ব্যাট না ব্যাট কাজ। ও মাই গড, দিস ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, আই মিন র‍্যাকেট ম্যান ইজ ব্যাট আউট, ইউ ক্যান ট্রাই অ্যানাদার অংশ মুভ দুইবার ব্যাক টাচ করেছে, সে অনেক খুশি। ওই দিকে কথা হচ্ছে এইভাবে খেলা হবে না ওইভাবে খেলা হবে বলে দেওয়া হচ্ছে, তুমি খুবই খারাপ ভাবে খেলছো এইভাবে খেলা যাবে না। ওদিক দিয়ে আরেকটা নিউ প্লেয়ার এসে পড়েছে, দেখা যাচ্ছে খুবই চমৎকার খেলা। তোমাদের প্লেয়ারদের সম্পর্কে তুমি কি বলতে চাও, তোমাদের প্লেয়ারদের সম্পর্কে তুমি কি বলতে চাও? টিম বানাবো আমরা এখন, এই যে দুইজন প্রফেট রে টিম বানাবো, কই কি কিছু খারাপ কিছু কম ইয়া ওইটা কইতাছি, রোস্ট মারো আর আরেকজনে খেলবো কি আরেকজনে ডরায় বেশি যে পিছন দাইয়া লাগাই দিল লাগাই দিল, মানে এই সব কি আরে ডেটিং করতেছে বাবা উচ্চ পুলে পায় না ওই সব লাগাই দেয় নাকি সরি বই। আরে না আমি ওই ছেলেটার কথা বলতেছিলাম, তুমি না ভাই, ইউ আর নেগেটিভ মাইন্ড প্লেয়ার। A few moments later. খেলাতে পারে না আসছে খেলতে দুই বছর পরে খেলতে আসছে ব্যাঙের মতো আপনার মাইকো আপনার কাছে, এই যে আমাদের একজন, এই যে আরেকজন, আমি আমরা হইতাছি কি জানো কি বলে জানো, হোস্ট হোস্ট আমরা হোস্ট, আর ওই যে প্লেয়ার আর এই যে আমাদের দর্শক, এই যে আরেকজন নাইকি জার্সি পরছে, যাই হোক জ্যাকেট জ্যাকেট সরি। ওরা মাটিতে ছাপা ছাপি খেলতেছে ভাই, তুই চাপ মারবি ঠিক আছে, তুই এত সামনে আসকে আউট, এ বান্ডারি নাম যা আউট, মনোজ শিকদার প্রিন্স ওর পে কালা গেঞ্জি আউট, শেষ শেষ রে শেষ কেসা হজম। দুপুর সাড়ে তিন দুজন চমৎকার ভাবে খেলছে, এদিকে আও না এদিকে আও না, সাহেব ভাই সামনে যাও সামনে যাও, এই যে খেলতেছে দুইজনে আর একটু সামনে, তুই পিছনে কি করস
না না দুইজনে আনলাম না, ক্যামেরাম্যানে পুরো পিছনে যে দুইজন রে নিতে আছে, যাই হোক এইদিকে খারাপ দুইজনে এফোর। আচ্ছা হামকো সে গাড়ি আয়ে, এই যে খেলা হচ্ছে, এই যে ভালো মতো খেলতেছে দুইজন দুই প্লেয়ার না, বাতাসে লেগে আর পারতেছে না বেচারা হৃদয় সাহা হাঁপিয়ে গেছে ওখানে বান্ডারি ধারাবাসক আমাগো তো গরিব একটা ধারাবাসক। এই রে আরেকজনের গায়ে লাগাই দিল রে, স্কেটিং ম্যানের গায়ে লাগে লেগে গেছে। আমগো আমি 5 মিনিটস লেটার, এই ভাই আমার একবার হারাইছে বুঝছো, এই ভাই কাছে আমি এখন হাঁপি, এই যে হোস্ট আদনান, ওই খালি চাপ মার রে, বডিটা আসলে এতক্ষণ আউট হয়ে যেত। ব্যাটটা জয় নাই খেলো, আরেকজন খেলতেছে, এই যে মারে ওর চুল্লি কেমনে লাফাইতেছে মাইয়া গো মতো, যাই হোক তোমারটা তোমারটাই তো সেই আছে ডেড বল, ডেড বল কালা গেঞ্জি বেটাস, আমি বেটাস পছন্দ সময় দেখা নাই, আমি বেটাস সব সময় শিখে দেওয়া ওইটা ডেট বলা ছিল, ডেট ফেদার ছিল ওইটা, ডেট ফেদার তোমারটা পুরো সব সমাজের সামনে তুমি সুন্দর করে ব্যাটটা দিছো, মানে আমি করছি এটা দেখা না ঠিকই কিন্তু নিজে নিজে বাবা ঠিকই দিছো, মানে মেয়ে তো ইতনা লাইফ খারাপ হো গয়া, ইতনা লাইফ খারাপ হো গয়া মেরা, আও অন্যায় হয়েছে, অন্যায় খুব অন্যায় হয়েছে, ইটস ইটস এ স্ক্যাম, যাই হোক কিছু করার নাই, তোমারটা সবার নজরে পড়ে গেছে এন্ড কি করবা তুমি, আহারে শেষ টুটা হুয়া, এই যে আরেকজন প্লেয়ার আইছে, আমার লগে কামটা ঠিক করেন নাই পাতারে কেটে দিতে গোস, কিরে এই কাছে কি হইতাছে নাকি বেজা লাগতাছে এটা কো, আপনি রত মতি কেরকম একটু বলেন শুনি, আমার কোনো অনুভূতি নেই, বিমোহিত উনার কোনো অনুভূতি নেই, উনি বিমোহিত, আমার কোনো লাভ লস নেই, আমার লাইফটাই লস, আয় হায় রে আরেকজন পড়ে গেছে রে, ভাই খুবই কষ্ট, ওই এক সময় প্রফেশনাল হইব এই দোয়া করি, আর ভিডিও তো হইছি আর কত ভিডিও করব, ভাই এরা তো খেলতেই থাকবো এরকম, এখানে খেলাটা অফ করো পরে পা জায়গা, আরে বেচারা ব্যাটটা সে গেছে গাতে কেমন খালি ক্যামেরা অফ করে দিতে চায়, আহারে কাল্লা গিঞ্জি, যাই হোক যেরকম প্লেয়ার হোক তিনিও হয়তো বা ভালো খেলেন আমরা হয়তো বা জানি না, কিন্তু দেখা যাক কে জিতে, আজান দিস আমার নাম মনোশিক আর কৃষ্ণশিক, এই যে আরেকটা ইন্টারভিউ না, ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নাও, বাচ্চারা আমার বন্ধু হতে চলে এসেছে, তোমার সব বন্ধুই তো বাচ্চা, খালি আমরাই আছে বড় ভাই,
ওই পিচ্ছিটি একটু যার আইব এখন আজান দিচ্ছে ক্যামেরা অফ আপনারা দেখছেন মনে হয় আর আমার ব্যাটাজ করে এখন খেলতে জানি আর আমার দিছিল তিনবার আসলে মিথ্যা কথা বললাম নেই তিনবার আমার রকেট আনছি আমি খেলতেই পারিনি আর ওই পোলারে নামাজ পড়তে গেছিল আর খেলার চান্সই পাইনি এখন খেলতে খেলতে পুরো রাত হয়ে গেছে এখন মনে হচ্ছে বাসায় যাও তখন বড় আসার কথা মনে পড়ছে আর আমার অবস্থা করছে কি দেখো এই ব্যাগ ট্যাগ দিয়ে আমার অবস্থাটা করছে কারণ ওই হলো এগুলো ক্যারি করার যোগ্য আমাদের বিদায়ের সময় হয়ে গেছে এখন রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা জন্য বাই বাই আল্লাহ হাফেজ ভালোবাসা Si el ritmo te lleva a mover la cabeza y empezamos como es